হরে কৃষ্ণ, সেই মনুষ্য জন্মে আমি যাকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছি সে আমাকে ভুল বুঝে। সে যে কোনো সম্পর্ক হতে পারে, ভাই বোন, বন্ধু, যে কোনো সম্পর্কের যাকে আপন করে চেয়েছি সে আমাকে অবহেলা করে, কিন্তু কেন? ওকে, আমি যেটা বুঝতে পারছি এই কোয়েশ্চেনটা, অনেক সময় আমরা কাউকে ভালোবাসি, হতে পারে উনি আমাকে ফিরে সেই লেভেলে ভালোবাসে না, কিংবা ও আমাকে পছন্দ করে না, নাকি আমি, আমার বাংলাটা তো ঠিক নেই, আই জাস্ট হোপ আমি কোয়েশ্চেনটা ঠিক বুঝতে পারলাম, কারেক্ট প্রভু? সেটাই বলতে চাচ্ছে মাতাজি, রাইট? আমরা অনেক সময় কাউকে পছন্দ করি কিন্তু উই ডোন্ট গেট দ্য সেম রেসপন্স, ইজ ইট দ্য কোয়েশ্চেন? দেখেন মাতাজি, মাতাজি অনেক সময় এরকম হয় যে আমরা নট অনলি ভালোবাসা ছেড়ে দেন, আমরা অনেক সময় কারো জন্য কিছু ভালো করি, ঠিক আছে, কিন্তু আমরা দেখি যে ও লোকটা আমার ফিরে প্রতিক্রিয়াটা ভালো নেই, ও আমাদের ইগনোর করে, কিংবা অনেক সময় আমাদেরকে ধোকা 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 বলে বাংলাতে ধোকা দিয়ে দেয়, এরকম হয় অনেক সময়। আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আওয়ার কানেকশন শুড বি উইথ কৃষ্ণা, আমাদের কানেকশন হচ্ছে কৃষ্ণের সাথে, উই আর নট কনসার্ন উইথ দি পিপল আউটসাইড, বিকজ এই এই পুরো পরিস্থিতি হচ্ছে টেম্পোরারি, বাংলাতে টেম্পোরারি কি বলবে, টেম্পোরারি মিন্স হোয়াট ইজ টেম্পোরারি, অস্থায়ী, 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 অল রাইট, অস্থায়ী পরিবেশটা, এই পুরো পুরো ভৌতিক জগৎ হচ্ছে অস্থায়ী, সো উই ক্যানট এক্সপেক্ট কি আমি এরকে ভালো করলাম আর ও আমাকে ফিরে ভালোই করবে, আই টেল ইউ, কিন্তু আপনি যে ভালোটা করেছেন সেটা ওয়েস্ট যাবে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি ব্যাংকে গেছেন কোনোদিন? ব্যাংকে আপনি পয়সা ডিপোজিট করেছেন, ধরেন আপনি ব্যাংকে আজকে 20,000 রুপিস ডিপোজিট করলেন, ঠিক আছে, আর আমি এখন কিছুদিন পরে আমার ডিপোজিটটা ফেরত নিতে চাই, আমি ব্যাংকের কাছে যাব, চেকটা লিখবো আর বলবো আমার পয়সাটা 20,000 আমাকে ফেরত দিন। এখন যখন আমি ডিপোজিট করেছিলাম না, তখন আমি 2,000-এর কড়ক কড়ক নোটগুলো দিয়েছিলাম, কিন্তু এইবারে যখন আমি উইথড্র করব না, হতে পারে ওরা আমাকে 100 টাকার নোট দেবে, 500 টাকার নোট দেবে, এখন আমি ব্যাংক ম্যানেজারের সাথে ঝগড়া করতে পারবো না, আমি তো 2,000 টাকার নোট দিয়েছিলাম, আপনি 500 টাকা দিচ্ছেন, আমি মানবো না। ও বলবে মাথা খারাপ করবেন না মাতাজি, 20,000 দিতে হবে, দিয়ে দেবো, এখন 500 টাকার নোটে দেবো, 100 টাকার নোটে দেবো, সেটা আপনার দেখার দরকার নেই, ঠিক আছে। সেম জিনিসটা হচ্ছে যখন আমরা কারো জন্য ভালো করি না, পাক্কা ও ভালোটা আমাদের ফেরত আসবে, কিন্তু কার কাছে থেকে আসবে সেইটা কোনো গ্যারেন্টি নেই। মানে ধরেন আমি হচ্ছে রামু আর শামুর সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু রামু আর শামু আমার সাথে ভালো ব্যবহার করবে সেইটা কোনো গ্যারেন্টি নেই, হতে পারে কোনো সীতা গীতা থেকে আমার ভালো, যেটা আমি ভালো করেছি সেটা আমি ফেরত পাবো, কিন্তু ফেরত আমি পাবো যেহেতু আমি ডিপোজিট করেছি ব্যাংকে, ওটা হচ্ছে আমার টাকা, আমি ওটা পাক্কা ফেরত পাবো। তো যখন আমরা কাউকে ভালো করি, ও আমাদেরকে রেসপন্স দু বা না দু, আমরা এই যে ভালো ব্যবহার করছি সেটা আমরা পাক্কা ভালো ভাবো, বেশি চিন্তা করবেন না। আর একটা জিনিস আপনি জিজ্ঞেস করেন, ওয়াই দে ইগনোর, আমি বলছি একটা জিনিস, ধরেন আজকে আমার স্কুলের একটা মিটিং ছিল, ধরেন টিচার্স সাথে, ঠিক আছে, আমাদের সবাই লকডাউন চলছে তো জুমের মিটিং আছে, এখন জুমে মিটিং এ দুটো টিচারের ঝগড়া হয়ে গেল, এই কিছু সায়েন্স নিয়ে কিছু বললো, ওই আপনি এটা ওটা, দুজনের অনেক ঝগড়া। এখন আমার কি করা দরকার ছিল অ্যাজ এ প্রিন্সিপাল, এই দুইজনের ঝগড়াটা আমাকে এখনই শান্ত করতে হবে, ওই সময় আমার নেটটা খারাপ হয়ে গেলো আর নেটটা লাগেনি, আমি আউট হয়ে গেছি মিটিং থেকে, এখন দুইজন ঝগড়া করতে করতে মিটিংটা শেষ করলো না, এখন কি হবে, নেক্সট ফ্রাইডে যখন আবার আমাদের মিটিং হবে না, তখন এই দুই টিচার মন খারাপ করে মিটিং এ জয়েন হবে, কেন আগের মিটিংটা ভালোভাবে ক্লোজ হয় না, সেজন্য এইবারে নতুন মিটিংটা খারাপই স্টার্ট হবে, বুঝতে পারছেন? তো আমাদের কি হয় জানেন, অনেক সময় পূর্বে কোনো লোকের সাথে আমাদের মিটিংটা ভালোভাবে এন্ড হয় না, সেই জন্য এই জন্মে আবার যখন জীবকে দেখবো না, তখন আমাদের ভালো লাগবে না। অনেক সময় আমরা ভাবি, ওয়াই ডোন্ট আই লাইক দিস পার্সন, আমি এর থেকে আগে আমি কোনোদিন একে দেখি প্রযুত না, কিন্তু এ প্রভু আমাকে পছন্দ নেই, আর এ প্রভুকে আমি জানি না, প্রথমবার আজকে দেখেছি, কিন্তু বাস খুব ভালো লাগছে আমাকে, তার মানে পূর্বে আমার মিটিং ওনার সাথে খুব ভালোভাবে এন্ড হয়েছে, সেই জন্য ও স্মৃতি আছে আমার, কিন্তু আমার শরীরটা তো আলাদা হয়ে গেছে, কিন্তু আমার মন বুদ্ধি অহংকার সটল বডি তো ওই আছে না, ওটার উপরে ইমপ্রেশন গুলো আছে, সেই জন্য এইবারে যখন আমি ও প্রভুকে দেখবো না, আমার খুব ভালো লাগবে, জানি না কেন এই প্রভু খুব ভালো লাগে, জানি না কেন মাতাজি খুব ভালো লাগে, পূর্ব ঋণানুবন্ধন,
আর কাউকে দেখলে ভালো লাগে না। যতই ও প্রভু যে চেষ্টা করছে আমার সাথে ভালোভাবে কথা বলতে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। সেম জিনিস হচ্ছে, এটা হচ্ছে প্রভু মাতাজি আপনার কোশ্চেনের আনসার। অনেক সময় আপনি ভালোভাবে বিহেভ করছেন, কিন্তু পূর্বতে আপনার ওনার সাথে মিটিংটা ভালোভাবে এন্ড হয় না, সেই জন্য উনি আপনাকে রেসপন্স দিচ্ছেন না। ঠিক আছে মাতাজি, এটা তো ঠিক আছে, তার সলিউশনটা কি? এবারে এখন কিভাবে উনি আমাকে রেসপন্স দেবেন? এখন আমি একটা জিনিস বলছি, ধরেন আজকে না এই আমার হাতে না এই পেন আছে, ঠিক আছে, আর আমি আমার শিরোমণি কেশব প্রভুর উপরে খুব রাগ লাগছে, আর আমি এটা ফেলবো ওনার উপরে, ঠিক আছে। উনি বলবেন আচ্ছা আমার ফেসবুক পেজে এসে আমার সাথে উনি আবার আমার উপরে পেন ফেলবে, এখন কি হবে? আমরা দুজনে এরকম করতেই থাকবো, এটার কোনো এন্ড নেই। কিন্তু আমার কাছে একটা চয়েস আছে, এইবারে যখন কেশব প্রভু আমার উপরে পেন ফেলবে না, আমি আর পেনটা ফেলবো না, আমি একটা ভগবানের রাধা মাধবের গোলাপ ফুলটা ফেলবো। এখন কি হবে, ওনার উনি আর যদি পেন ফেলতে চাও, ওনার হাতে এখন পেন নেই না, আমি তো গোলাপ ফুল ফেলে দিয়েছি, ওখানে ওনাকে আমার উপরে ফুল ফেলতেই হবে, ওনার কাছে কোনো চয়েস নেই। এইরকম আমাদের কি করতে হবে, এই পৃথিবীতে এই আমাদের জগতে যত জীব আমাদের সাথে কন্ট্যাক্টে আছে, সম্পর্কে আছে, সবগুলোকে গোলাপ ফেলতে থাকো। ওরা আপনার উপরে পেন ফেকুক, কাঁটা ফেকুক, যেটাই ফেলুক, আপনি যদি গোলাপ ফেলতে থাকবেন না, কি হবে, এখন যখন পরের বারে, পরের জন্মে কিংবা এই জন্মে ওরা এখন আপনার সাথে ভালো ব্যবহার করবে, দে হ্যাভ নো চয়েস, বিকজ আমরা কিছু ফেলি না, খারাপ খারাপ ভাইব্রেশনই দিচ্ছি না আমরা, আমরা ভালো ভাইব্রেশন দিচ্ছি, উনি ভালো ফেরত দেবে। আই জাস্ট হোপ ইট হেল্পস, দ্য আনসার হেল্পস মাতাজি। এক্সিলেন্ট মাজি, এক্সিলেন্ট। প্রভু ও মাতাজির চরণে দণ্ডবত প্রণাম, দণ্ডবত। যারা কারো ক্ষতি করেনি, খারাপ চায় না, হিংসা করে না কারো সাথেই, কিন্তু তারাই কেন এত দুঃখ পায়, কেউ তাদের ভালোবাসে না, কেন সব খারাপ তাদের সাথেই হয়? আশা করছি মাতাজি এই বিষয়টা বলে ফেলেছেন, রাইট? এটা আপনার কোয়েশ্চন আনসারিং এর আগে মাতাজি আমি একটা আমি একটাই কথা বলবো আপনার এটা নিয়ে। আরেকবার জীব গোস্বামী ওনার একটা বইয়ে খুব সুন্দর লিখেছেন, বলছেন এই পৃথিবীতে সবাই ভালো লোক, আমার পূর্বের খারাপ কর্ম জুনে, আমার সাথে খারাপ ব্যবহার করতে জুনে প্রোৎসাহিত হয়েছে। তার মানে এই পৃথিবীতে সবাই ভালো আছে, কিন্তু আমার কর্মে এত খারাপ আছে যে দে আর ফোর্স টু বিহেভ ব্যাডলি উইথ মি, যেহেতু আমার কর্ম খারাপ আছে। সো নোবডি ইজ ব্যাড টু আস, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে না মাতাজি, সবাই ভালোই আছে, আমাদের কর্মই এরকম আছে। আরেকটা আপনাকে প্র্যাকটিক্যাল টিপ দেবো মাতাজি, যদি আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে না মাতাজি, একটা জিনিস, আপনি আপনি কোনো শাড়ি কোনোদিন শাড়ি কিনতে গেছেন দোকানে? আমাদের মাতাজিদের একটা অভ্যাস থাকে, যখন আমরা শাড়ি কিনতে যাই না, 10-20 খানা শাড়িগুলো বার করাবো, তারপরে বলবো না কিছু পছন্দ হয় না, আর একটা দোকানে যাবো, আবার একটা 50 শাড়ি দেখবো, পছন্দ হয় না। অনেক সময় না সেলসম্যান গুলো রেগে, খুব রেগে যায়, ভিতরে ভিতরে মনে গালি দেয়, বা 10টা শাড়ি দেখেছে, সময়টা নষ্ট করেছে, একটাও কিনে না, কিন্তু আমাদেরকে কিচ্ছু বলবে না, কাস্টমারদের সাথে স্মাইল করে, হ্যাঁ আরেকটা দেখাবো, আরেকটা দেখাবো, কেন করেন জানেন? কিন্তু উনি কি ভাবছে মনে মনে, এই মাতাজির সাথে আমার কি নেওয়া দেওয়া, লেবা দেওয়া, ও যে ক্যাশ কাউন্টারে বসে আছে না বস, ও দেখবে আমার সামনে আমি কিভাবে ব্যবহার করছি, ব্যবহার করছি, আর সেভাবে আমি আমার বেতন পাবো। আমার এই মাতাজির সাথে কি লেবা দেওয়া, লেনা দেনা কি আছে, আমি তো ও বস হচ্ছে, বস আমাকে বেতন দেবে। সেই জন্য আমরা আমরা আমাদের জীবনে এটা মনে রাখতে হবে, এই সংসারে যতগুলো লোক আছে আমাদের ওদের সাথে কি লেনা দেনা, আমাদের লেনা দেনা আছে শ্রী রাধা মাধব সাথে, আর উনি দেখছেন আমাকে সবসময় আমার ব্যবহারটা সবাই সাথে কিরকম আছে, আর জীবনের শেষে উনি দেবে আমার বেতন, আমার আমার বেতন সাথে সম্বন্ধ আছে, বাকি আমার সাথে কে কিভাবে ব্যবহার করছে আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছেন? জয় জয় জয়। আই হোপ ইট হেল্পস ইউ মাতাজি।